हेलो स्टूडेंट वेलकम टू एस ग्लोबल क्लासेस। तो आज के वीडियो ते हमरा डब्ल्यूबीएससीटी डिप्लोमा सेकेंड सेमिस्टारे इंट्रोडक्शन टू आईटी सिस्टेम बा आईटी जे पेपरटा आछे सेटारी लास्ट ईयर माने 2021 एर क्वेश्चन पेपरटा सॉल्व करब। तो এই क्वेश्चन पेपारे एक्चुअली इनिशियल जे 25 एमसीक्यू आछे, तो एमसीक्यू गुलो आछे सॉल्व कराबो। ओके, तो वीडियोते যারা প্রথম দেখছো বা যারা নতুন চ্যানেলে আছো তাদেরকে অবশ্যই বলছি তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর শেয়ার করে দেবে। সো স্টার্ট করছি। তো একটা কথা আগে জানিয়ে দিচ্ছি, লাস্ট ইয়ারে হ্যাঁ যে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের ছিল সেকেন্ড সেমিস্টারে সেই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই রিলেটেড ভিডিও আমি দিয়েছিলাম, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবে। হ্যাঁ, আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো। আর এর আগে এই সেকেন্ড সেমিস্টারে আরো দুটো সাবজেক্টের এমসিকিউ মানে লাস্ট ইয়ারে কোয়েশ্চেন পেপার সলভ করেছিলাম, তো তোমরা অবশ্যই সেখানে দেখে নেবে, ঠিক আছে। তো আজকে থার্ড ভিডিওতে আমি আইটি পেপারটা সলভ করছি 2021 এর। সো দেখো স্ক্রিনে তোমাদের কোয়েশ্চেনটা আসছে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হ্যাঁ এ হার্ড ডিস্ক ইজ ডিভাইডেড ইন্টু ট্র্যাকস which are further subdivided into, হ্যাঁ চারটি অপশন বলছে। তো এখানে আমি অপশন গুলো বলে দিচ্ছি, অ্যান্সার গুলো। 1 এরটা হয়ে যাবে বি, ঠিক আছে, 1 এরটা হয়ে যাবে বি। ওকে, 1 এরটা হয়ে যাবে বি সেক্টরস। ওকে, কোশ্চেন নাম্বার 2 1 এর 2 বাইনারি ইকুইভ্যালেন্ট অফ 97 বেস 10 ইজ, এখানে হয়ে যাবে বি অপশনটা, 2 এরও 2 এর হয়ে যাবে বি, ঠিক আছে। আচ্ছা 97 একটু বলে দিই, একটা নিউমেরিক্যাল যেহেতু, তো এটা অ্যাকচুয়ালি কিসে আছে, এটা অ্যাকচুয়ালি ডেসিমালে আছে। আমরা যখন বাইনারিতে কনভার্ট করব তাহলে ভালো করে ফলো করো, আমরা এই প্যাটার্নটা ইউজ করি না, তাই তো 4 5 6 7। তাহলে এখানে কোন অপশনটা বেটার মনে হচ্ছে? আমি এখানে বি লিখছি, বিটা কেন হচ্ছে সেটা বলে দিচ্ছি। বি অপশনটা খেয়াল করো। আচ্ছা অ্যাকচুয়ালি আমাকে বাইনারি মানে এটার ভ্যালু কত 1, এটার ভ্যালু 2, এটা 4, এইভাবে ব্যাপারগুলো আসছে। তাহলে আমরা বাইনারি নাম্বারস মানে আমরা কি জানি 1 আর 0 দিয়ে ফিলআপ হয় অ্যাকচুয়ালি। তাহলে আমরা এখানে 1 আর 0 দিয়ে ফিলআপ করব। তাহলে হাইয়েস্ট নাম্বারগুলোকে নিয়ে নিচ্ছি, এটাকে 1 বলছি, এটাকে 1 বলছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2^7 মানে এটা কত হয় 32, এটা 64, তাহলে হয়ে যাচ্ছে 96, আর একটা বাকি। তাহলে এখানে 1 আর বাকি সবকটা 0, তাহলে হয়ে যাবে অপশন বি 11000001। ওকে, অ্যাকচুয়ালি কি করে পাচ্ছি এটা ইনটু এইটা, এটা ইনটু এটা, সবকটা প্লাস আর বাকি সবকটা 0 মাল্টিপ্লাই করছি আর এগুলো মাল্টিপ্লাই করে, তাহলে এখানে আসছে 64 32, এগুলো সব 0 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে 97। ক্লিয়ার? চলো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো। পোর্শন অফ ইনফরমেশন প্রসেসিং সাইকেল ইন হুইচ কম্পিউটার অ্যাকোয়ার্স ডেটা ফ্রম সাম সোর্স ইজ কল্ড, হয়ে যাবে আমার 3 নম্বরে। আচ্ছা এখানে রোমানে আছে, পুরো রোমানে দিয়ে দিচ্ছি। 3টা হয়ে যাবে এ ইনপুট, ঠিক আছে ইনপুট। 4টা দেখো the expression y equals to a plus b, b plus c, c plus a shows the dash operation. কোন অপারেশনটা হচ্ছে এখানে ফলো করো, এটা a plus b, b plus c, c plus a। এটা থেকে কি মনে হচ্ছে এর মাঝখানে এগুলো কি আছে প্রোডাক্ট না, তাই তো প্রোডাক্ট আছে আর তার সঙ্গে সাম আছে, তাহলে বলতে পারি আমরা এটা POS মানে প্রোডাক্ট অফ সাম, তাই না? তাহলে কোন অপশনটা হচ্ছে এখানে বি। ওকে, ডি হয়ে যাচ্ছে। চলো নেক্সট 5 টাইপ অফ সফটওয়্যার ইউজ টু ক্রিয়েট স্লাইড শো। আচ্ছা টাইপ অফ সফটওয়্যার ইউজ টু ক্রিয়েট স্লাইড শো ইজ, চারটি অপশন বলেছে। এটা হয়ে যাবে প্রেজেন্টেশন সফটওয়্যার, অপশন বি। ठीक है ओके चलो नेक्स्ट क्वेश्चन नंबर 6 देखे नाओ स्मार्टफोन इज एन एग्जाम्पल এটা সবাই জানো পার্সোনাল কম্পিউটার হবে তাহলে এ অপশন হয়ে যাবে ঠিক আছে क्वेश्चन नंबर 7 টপ লিস্টেড সুপার কম্পিউটার ইজ ফার্স্ট অপশনটা হবে হ্যাঁ সানওয়ে টর্চলাইট ओके সানওয়ে টর্চলাইট अच्छा एक सेकेंड हाँ फर्स्ट ऑप्शन टाइप होगे ओके देखे ना नेक्स्ट 8 टा होच्छे व्हिच ऑफ द फॉलोइंग इज एन एग्जांपल ऑफ रियल टाइम ऑपरेटिंग सिस्टम प्रोसेस कंट्रोल ऑप्शन डी नेक्स्ट 9 ओके 9 एट टा की आछे देखे नाओ व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट एन ऑपरेटिंग सिस्टम चार टा ऑप्शन आछे विंडोज लिनक्स ओराकेल डॉस তাহলে হয়ে যাবে এখানে ওরাকেল হ্যাঁ বাকি সবকটা অপারেটিং সিস্টেম ওকে নেক্সট क्वेश्चन नंबर 10 আ ডিটেইলড ফ্লো চার্ট ইজ কল্ড এটা খুব ইম্পর্টেন্ট क्वेश्चन হ্যাঁ ডিটেইলড ফ্লো চার্ট ইজ কল্ড মাইক্রো হয়ে যাবে সি মাইক্রো হয়ে যাবে চলো নেক্সট 11 flowcharts and algorithms are used for a hoche better programming b hoche testing easy testing and debugging c efficient coding d all of the above তাহলে এখানে চারটি অপশন তিনটা অপশনই হবে a b c তিনটেই ক্ষেত্রে পসিবল তাহলে হয়ে যাবে all of the above d 12 the operation represented by parallelogram parallelogram जो symbol टा flowchart है हाँ की represent करे first बोल ची input output assignment comparison condition সবাই এটা জানো input output এর জন্য কিন্তু আমরা parallelogram এ symbol টা use করি ठीक है box টা use করি তাহলে হয়ে যাবে option A 13 which of the following is a pictorial representation of an algorithm এটা হয়ে যাবে সি অ্যালগরিদম ফ্লো চার্ট আচ্ছা সি হয়ে যাবে ফ্লো চার্ট ঠিক আছে 14 আচ্ছা বি ট্যাগ স্মল বি ওকে স্মল বি ট্যাগ makes the enclosed text bold what is other tag to make text bold আচ্ছা আমরা HTML এ হ্যাঁ কোন একটা টেক্সট কে যদি বোল্ড করতে চাই আমরা এই সিম্বলটা ইউজ করি ঠিক আছে বি ট্যাগ তাহলে এছাড়া আর কোন ট্যাগ ইউজ করতে পারবো যেখানে আমরা কোনো টেক্সটকে বোল্ড করতে পারবো হ্যাঁ এটা হয়ে যাবে স্ট্রং ট্যাগ অপশন এ স্ট্রং ট্যাগ क्वेश्चन नंबर 14 তো হয়ে গেল 15 এবার এন্ড অল এইচটিএমএল ট্যাগস আর মাস্ট বি এনক্লোজড ইন এটা সবাই তোমরা পড়তে গেলেই বুঝতে পারবে এই সিম্বলটা ঠিক আছে এনক্লোজ করা হয় তাহলে হয়ে যাবে অপশন বি 16 CSS stands for খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা হবে সি ক্যাসকেডিং স্টাইল শিটস সি অপশন 17 if we want define style for a unique element then which CSS selector will we use এটা হয়ে যাবে আইডি হ্যাঁ আইডি হয়ে যাবে 18 ইনসাইড হুইচ এইচটিএমএল এলিমেন্ট ডু উই পুট দ্য জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টে কোন এইচটিএমএল এলিমেন্ট ইউজ করা হয় স্ক্রিপ্ট হয়ে যাবে অপশন বি ঠিক আছে স্ক্রিপ্ট হয়ে যাবে নেক্সট কোশ্চেন নাম্বার 19 ওকে 19 अच्छा रेट मिस थे के लिखी 19 tags and text that are not directly displayed on the page are written in dash section এটা হেড সেকশন হবে অপশন বি হ্যাঁ হেড সেকশন হবে 20 what will the following code return বুলিয়ান ওকে 10 greater 9 এটা হয়ে যাবে true বি অপশন क्वेश्चन नंबर 21 টা দেখে নাও 21 টা একবার দেখে নাও কি আছে which of the following css property is used to set the blend mode for each background layer of an element first option টা হবে হ্যাঁ background blend mode property option হচ্ছে a background blend mode property question number 22 In ethical hacking and cyber security, there are dash type of scanning. 3 रकमें scanning है, हाँ? 3 types of scanning है. Question number 23. अच्छा. Which of the following is a programs that copy themselves throughout a computer or network? Virus हो जाए. Option C. ठीक है छे? আর দুটো পড়ে থাকলো 14 টা দেখো সরি 24 which of the following port and IP address can are famous among the users এটা হয়ে যাবে angry IP scanner okay angry IP scanner last আজকের last which of the following transmission directions listed is not a अच्छा एक सेकंड नॉट अ लेजिटिमेट चैनल ओके এটা হয়ে যাবে ডাবল ডুপ্লেক্স অপশন ডি তো একবার অপশন গুলো তোমরা মার্ক করে নাও হ্যাঁ দেখে নাও সো এই হলো আজকের ভিডিও আশা করছি আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে তোমাদের জন্য ঠিক আছে খুবই ইনফরমেটিভ হয়েছে তো এরকম রিলেটেড আরো ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক করবে আর সবাইকে শেয়ার করবে ঠিক আছে আচ্ছা আর সেকেন্ড সেমিস্টারের আরো যে দুটো সাবজেক্ট পড়ে থাকলো একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে এফটিপিডি ওকে ইটেকে যে পেপারটা তো সেই দুটো পেপারের সলিউশন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব আর এর আগে আরো দুটো সাবজেক্টের ভিডিও আমি দিয়েছি তোমরা অবশ্যই আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে আচ্ছা আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করতে তেমন কিছু লাগে না জাস্ট একটা আমারই সেটা বেটার হয় বুঝতেই পারছো তো যাই হোক সাবস্ক্রাইব করে দিও যাতে আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পেয়ে যেতে পারো ঠিক আছে আর সেকেন্ড সেমিস্টারের জন্য আমি আরো কিছু ভিডিও নিয়ে আসব চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি থাকতে পারে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এই বছর যে নতুন প্যাটার্নের কোশ্চেন ঠিক আছে হয়েছে সেই রিলেটেড ভিডিও আমি দিয়েছি তো সেই প্যাটার্নের কোশ্চেনে কিছু আমি স্যাম্পল সেট নিয়ে আসব তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে প্রতিনিয়ত ফলো করবে আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ হবে ভেরি ইউজফুল হবে তোমাদের জন্য আর তোমাদের সবার পরীক্ষা জন্য খুবই দরকারি ভিডিওগুলো তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করে দিও আর ফাইনালি একটাই কথা বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ